মাছ আর ভাত একসঙ্গে বানানো হয়েছে, বেশ মোটা সোটা মাছ। এখানে স্যালাড, এটা হচ্ছে ইয়েলো ডাল, ফুলকপির আলু দিয়ে ডালনা, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাপড়, আর এদিকে রয়েছে পোলাও। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল যে সুয়াদি ভেতু বাঙালি। আজকে একটু অন্যরকম একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। আমার একজন শালির আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, তো সেই ব্লগটা তোমাদের সামনে নিয়ে এসেছি। আমার সেই শালি খুবই ট্যালেন্টেড শালি, লুকাচ্ছে নিজেকে। আরে লজ্জা পাওয়ার কি আছে, আর লজ্জা পাচ্ছ কেন? বিয়ের সময় লজ্জা পায়, তো আইবুড়ো ভাত খাচ্ছ এখন। আর এই যে আমাদের আজকে শেফ মিস টুম্পা শীল, ঠিক আছে, যে অনেক কিছু আইটেম রান্না করছে আজকে, অনেক কিছু মেনুতে অনেক জিনিস আছে অলরেডি। যে মানে ভাজা হয় দেখতে পাচ্ছ, সেই ভাজাটা করে ফেলেছে, অনেক রকম পাঁচ রকম না কয়রকম ভাজা। ও ডালও অলরেডি হয়ে গেছে, মানে নিজে থেকেই বলছে ডালটা হয়ে গেছে। বাহ, ডালটাও খুব সুন্দর হয়েছে, ইয়েলো ডাল এটা। ভাত হচ্ছে আর ফুলকপি আলুর তরকারি। মশলা করে নেওয়া হয়েছে, এবার মশলাগুলো একটু ভেজে নিচ্ছে আমাদের শেফ, কারণ এবার আলুগুলো দিয়ে, এই যে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুটা দিয়ে একটু কষিয়ে দেবে, তারপরে ফুলকপিগুলো দেবে। রান্না দারুণ করে, দারুণ। মাছ রাখা হয়েছে, মাছ ধোয়া হবে। যতক্ষণে মাছ ধোয়া হচ্ছে ততক্ষণে তাড়াতাড়ি বন্ধুরা তোমায় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে। এই যে চাটনি হয়ে গেছে, চাটনির সাথে পায়েসও আছে, খুবই সুন্দর হয়েছে। এবার এই আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দেওয়া হবে। ফুলকপিগুলো দিয়ে ব্যাস তৈরি হয়ে যাবে এখনই আলু ফুলকপির ডালনা, অসাধারণ। আর এই যে আজকের মেন হোস্ট লজ্জা পাচ্ছে, লুকাচ্ছে আমাদেরকে দেখে। এখন দেখতে পাচ্ছ সবাই, কালারটা খুব সুন্দর লাগছে দেখতে, বেশ গোটা গোটাও রয়েছে ফুলকপিগুলো। মানে আমি দেখেছি ফুলকপি অন্য সব রান্না করে সবাই, যেটা হয় কি পুরো ফুলকপিগুলো গলে যায়, কিন্তু এখানে দেখো ফুলকপিগুলো গোটা গোটা রয়েছে, সেদ্ধও হবে গোটাও থাকবে, অসাধারণ অসাধারণ হাতের কাজ। দেখতে পাচ্ছ চিকেনের পিস গুলো, ওফ এক পিস, অনেকগুলো লেগ আছে। আর একজন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, বিট্টু মহারাজ, যে কিনা সৌরভ যোশীর ব্লগ দেখে বেড়ায় সারা দিকে। এখন মাছ ভাজা হচ্ছে, মানে এটা কি হবে আজকে, মাছের কালিয়া নাকি? মাছের কালিয়া হবে, মাছের যে কালিয়াটা হচ্ছে সেটার টেস্টটা এটাকে কষানো হচ্ছে। মাছ ভাজা গুলো দেখতে পাচ্ছ, কাতলা মাছ ভাজা, মশলা খুব ভালো করে কষানো হচ্ছে। একটু পরে মাছগুলো দিয়ে দেবে, মাছগুলো রাখা আছে ভেজে, মাছগুলো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে। সাধারণ দেখতে অসাধারণ লাগবে কালারটা, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নি। বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই, কাতলার কালিয়া, এদিকে পোলাও হচ্ছে, পোলাওটা অলমোস্ট হয়ে এসছে। হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে, এই স্মেলটা এত সুন্দর বেরোচ্ছে, মানে একদিকে পোলাও আর একদিকে চিকেন, ও অসাধারণ মেনু আজকের।
স্মেলটা এত সুন্দর স্মেল যে মানে স্মেলেই জিভে জল চলে এসছে। তাহলে খাওয়ার পরে কি হবে মানে বুঝতে পারছি। অ্যাকচুয়ালি চিকেন মানে এরকম ভাবে হোয়াইট গ্রেভিটাই হেভি লাগে আমার, কষা ফসার থেকে মানে পোলাওয়ের সঙ্গে এই কম্বিনেশনটাই ভালো। আর এখন টক দইটা এখন দিয়ে দেওয়া হলো। ও মাই গড, এই শেফের হাতে কিছু কাজ আছে বলতে হবে, অসাধারণ। মানে চিকেন লেগ পিস, একটু লেগ পিসের ছড়াছড়ি। ও পোলাও, গোবিন্দভোগ রাইসের পোলাও, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ। মানে ও অলমোস্ট এটা রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ লাগবে। উফ, অলমোস্ট রেডি হয়ে গেছে, কালারটাও দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ পোলাওয়ের সঙ্গে একদম ম্যাচিং করে করা হয়েছে। এবার ক্রিমটা দিয়ে দেবে অল্প, আমুলের ক্রিম আছে। মেয়ে আসছে, তার আগে মেয়ের খাবার রেডি হয়ে গেছে। এই যে ভাজা, পাঁচ রকম ভাজা, মাছ আর ভাত একসঙ্গে বানানো হয়েছে, বেশ মোটা সোটা মাছ। এখানে স্যালাড, এই যে জল স্যালাড, এটা হচ্ছে ইয়েলো ডাল, ফুলকপি আলু দিয়ে ডালনা, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, আর এদিকে রয়েছে পোলাও, তার সঙ্গে যেটা বলছিলাম হোয়াইট গ্রেভিতে চিকেন, রসগোল্লা আর ক্ষীর। ওফ অসাধারণ, বাহ। এই যে চলে এসছে, এখন ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে তাকে। এবার কিসের আয়োজন? আমাদের আইগুলো ভাতের আয়োজন কার? মাম ভালো নাম হচ্ছে গিয়ে তৃষাশীল, তৃষাশীলের আইগুলো ভাত। এই যে ওফ, সব আইটেম গুলো খেতে হবে কিন্তু। হ্যাঁ যা আছে, ঠিক আছে খাওয়ার ভিডিও করব না। সবকিছু দিয়ে একবার করে খাইয়ে দিচ্ছি। পমি দিচ্ছে, গার্ড করে বসলো, ভিডিওটা যাতে না দেখা যায়। আরে একটুখানি অল্প একটু ভাত তো খাবে এখন। বাহ দারুন, চলো এবার স্টার্ট করো। আচ্ছা কেমন লাগলো আপাতত? না না এখন পুরোটা কমপ্লিট করো তারপরে।